তুলে দিয়ে আমরা যদি এখানে এ বি সি সি ওয়ান দেখা যাক কি হয় সি ওয়ান টু সি টু ব্র্যাকেট ক্লোজ জাস্ট রুলসটা লিখলাম সি ওয়ান অ্যান্ড সি টু তার মানে কত হওয়ার কথা এইটি তাই না তো ওকে বাটন প্রেস করে দেই দেখি ওয়াও চলে আসছে মাউসটা রাখা থেকে উপরের সবগুলো সংখ্যাকেই যোগ করবে অ্যাবো ফ্লিকা আছে ওকে বাটন প্রেস করে দিলেই কিন্তু এখানে যোগ করে ফেললো তাই না লেফটের সবগুলো থেকে আমরা মিনটা খুঁজে পেতে চাচ্ছি মিনিমাম লেফট লিখে দিলাম দেন ওকে বাটন প্রেস করে দিলাম ও খেডাম টেন চলে আসুন আমি হাবিবা হিমু সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অত্যন্ত প্রয়োজনীয় একটি টিউটোরিয়ালে আজ আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি তো আমাদের অনেকেরই প্রয়োজন হয় যে টেবিলের ডাটাকে যোগ বিয়োগ অথবা মাল্টিপল অথবা অ্যাভারেজ যা যা আমরা এক্সেলে করি না কেন এই ফর্মুলাগুলো আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলের ক্ষেত্রেও ব্যবহার করার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেটাই আজকে আমরা দেখব শুরুতেই আমরা একটি টেবিল ইনসার্ট করে নিব এবং টেবিলে কিছু ডেমো ডাটা নিয়ে নেব তো তার আগে আমি একটু হেরিংটা জলদি করে লিখে নেই হাউ টু ইউজ ফর্মুলা ইন এম এস এই লেখাটিকে যদি আমরা ইনক্রিজ করতে চাই আমরা সবাই জানি সিলেক্ট করে এখান থেকে ইনক্রিজ করতে পারি আমরা একটু বোল্ড করে নিচ্ছি এবং আমরা যদি শর্টকাটে এটাকে ইনক্রিজ করতে চাই সেক্ষেত্রে আমরা কন্ট্রোল বাটনটা প্রেস করে থার্ড ব্রাকেট ক্লোজটা যদি একবার প্রেস করি আরেকবার প্রেস করছি আরেকবার প্রেস করছি তাহলে দেখতে পাচ্ছি যে ইনক্রিজ হচ্ছে আমাদের টার্গেটেড ইনক্রিজ করার হয়ে গেলেই আমরা প্যারাগ্রাফ গ্রুপ থেকে অ্যালাইন থেকে আমরা জাস্ট মিডিল অ্যালাইন করে দিতে পারি তারপর এটাকে যদি কালার করতে চাই এই বালতি থেকে এসে আমরা যে কোনো একটি কালার দিয়ে দিতে পারি এখন যে কাজটি আমরা করবো এটাকে করে দিচ্ছি হোয়াইট কালার ও খেডান এখন আমরা যেটা করবো সেটা হলো আমরা একটি টেবিল এনসার্ট করবো টেবিল ইনসার্টের জন্য চলে যাচ্ছি ইনসার্ট ট্যাবে ইনসার্ট ট্যাব থেকে এখানে টেবিল যে অপশনটি রয়েছে এখান থেকে আমাদের টার্গেটের যতগুলো আমাদের প্রয়োজন আমরা ততগুলো নিতে পারি কোনো অসুবিধা নাই কিন্তু আমরা চাইলে নিচে যে ইনসার্ট টেবিল অপশনটি আছে এখান থেকেও আমরা টেবিল ইনসার্ট করতে পারি তো এখানে লেখা আছে কলাম কতগুলো নিব এবং রো কতগুলো নিব তো সেক্ষেত্রে যেটা আছে পাঁচটা কলাম আছে এবং রো আছে দুইটা আমি এটাই রাখলাম কেন কি যখন আরো পরবর্তীতে রো আমরা কিভাবে ইনসার্ট করতে পারি সেটাও আমাদের জানা হয়ে যাবে এই জন্য রো নাম্বার রাখলাম দুইটাই থাকুক তারপর ওকে বাটন প্রেস করে দিলাম এখন দেখতে পাচ্ছি দুইটা রো এবং পাঁচটা কলামের একটা টেবিল ইনসার্ট হয়ে গিয়েছে এখানে আমি কিছু ডেমো ডাটা নিয়ে নিচ্ছি জলদি করে একটু ডেমো কিছু ডাটা হ্যাঁ ইনসার্ট করে নিই এখন আমাদের যদি আরও রো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কি করব। আরো রো প্রয়োজন হলে আমরা মাউসটা জাস্ট নিচে নিয়ে যাব এবং এখানে দেখব প্লাস চলে আসছে এখানে যদি আমরা একবার ক্লিক করি তাহলেই আমাদের আরো একটি রো চলে আসবে আবার যদি ক্লিক করি তাহলে আরেকটি রো চলে আসবে জাস্ট এভাবে করে আমাদের যতগুলো রো প্রয়োজন আমরা কিন্তু ততগুলো রো ইনসার্ট করে নিতে পারি আমি কিছু ডেমো ডাটা নিয়ে নিলাম এখন আমরা যেটা করব ক্যালকুলেট পার্টে চলে যাচ্ছি আমরা সবাই জানি যে টেবিল ইনসার্ট করার সাথে সাথেই আমাদের লেআউটের অপশন থেকে আমরা ফর্মুলার যে অপশনটি সেটি পেয়ে যাচ্ছি কিন্তু এটা করার আগে আরেকটি শর্টকাট সিস্টেম আমি দেখিয়ে দিব প্রথমত মাউসটা এখানে আমি রাখলাম রাখার পর আমরা চাচ্ছি উপরের অংশ সবটুকু এখানে সাম হয়ে যাবে তো মাইক্রোসফট ওয়ার্ডেও যখন একটি টেবিল ইনসার্ট করা হয় তখন ঠিক এক্সেলের মতো করেই কাউন্টিং করা হয় যেমন এই সেলটি হলো এ ওয়ান এটা বি ওয়ান সি ওয়ান অ্যান্ড ডি ওয়ান ঠিক তেমনি এটা হলো এ টু অ্যান্ড এটা হলো এ থ্রি তাহলে এখানে যদি আমরা সাম করতে চাই এক্ষেত্রে আমাদের একটি সিস্টেম অবলম্বন করতে হবে আমরা কন্ট্রোল বাটন প্রেস করে এফ নাইন একবার প্রেস করব তাহলে কার্লি শেপ চলে আসবে এখন আমরা এখানে জাস্ট যা যা লিখি সেটাই লিখব সাম লিখলাম স্টার্ট করছি এবং কি লিখব কোনটা যোগ করতে চাচ্ছি এ ওয়ান টু এ থ্রি লিখে দিলাম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেই এখন যদি আমরা এফ নাইন বাটনটি প্রেস করি তাহলে দেখতে পাবো আমাদের এখানে কিন্তু সামটি হয়ে গেল সো এটি শর্টকাটে করার জন্য খুব ভালো একটি সিস্টেম কিন্তু পরবর্তীতে আমরা যেটা দেখব আমরা এই ফর্মুলাটি ব্যবহার করার মাধ্যমে কিভাবে এই করতে পারি তো মাউসটা এখানে থাকা অবস্থায় আমি ফর্মুলাতে একবার ক্লিক করে দিলাম এখন যে পপ আপ বক্সটা আসলো এটাই মূলত আমাদের সবগুলো ফর্মুলা আমরা এখান থেকেই করতে পারবো ফর্মুলা বারটি চলে আসলো এখানে দেখা যাচ্ছে কি ডিফল্ট ভাবে চলে আসছে সাম করছে কোনগুলো এবং মানে উপরে যা যা আছে মাউসটা যেখানে রেখেছে মাউসটা রাখা থেকে উপরের সবগুলো সংখ্যাকেই যোগ করবে অ্যাবোভ লিখা আছে ওকে বাটন প্রেস করে দিলেই কিন্তু এখানে যোগ করে ফেলল তাই না এখন আমরা যদি চাই উপরেরটা এই থার্টি আর টেন এই দুইটাকে যোগ করব অথবা থার্টি অ্যান্ড ফিফটি এই দুইটাকে আমরা যোগ করব সেই ক্ষেত্রে কি করব। চলে যাচ্ছি ফর্মুলাতে এখন দেখি আমরা এখানে সাম লিখা আছে অ্যাবভটাকে তুলে দিয়ে আমরা যদি এখানে এ বি সি সি অ্যান্ড সি টু দেই দেখা যাক কি হয় সি ওয়ান ইস টু সি ব্র্যাকেট ক্লোজ জাস্ট রুলসটা লিখলাম সি ওয়ান অ্যান্ড সি টু তার মানে কত হওয়ার কথা এইটি তাই না তো ওকে বাটন প্রেস করে দেই দেখি ওয়াও চলে আসছে নেক্সট অন্য আরেকটা রুলস এখন যদি আমরা অ্যাপ্লাই করি আমরা এগুলোকে মাল্টিপেল করতে চাচ্ছি মাল্টিপেল করব আমরা চলে যাচ্ছি ফর্মুলাতে ফর্মুলাতে যাওয়ার পর এখন আমরা যা করব তা হলো পেস্ট ফাংশন নামের একটি অপশন আছে এই অপশন থেকে ড্রপডাউনের মতো একটি আইকন দেখতে পাচ্ছি ড্রপডাউনে যাচ্ছি এখানে সবগুলো ফর্মুলাই এখানে দেওয়া আছে আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা নিয়ে নিব তো আমাদের সবগুলো গুণ করার জন্য আমাদের কী দরকার প্রোডাক্ট পেয়ে গিয়েছি প্রোডাক্ট সিলেক্ট করলাম দেখেন প্রোডাক্ট চলে আসলো কোনগুলো প্রোডাক্ট করব উপরের সবগুলোকে যদি প্রোডাক্ট করি লিখে দিব এখানে অ্যাবোভ এ বি ও অ্যাবোভ লিখে দিলাম আমরা এখন সামনের যে অংশটি আছে এটাকে ডিলেট করে দিচ্ছি দেন ওকে বাটন প্রেস করে দেই ওয়া ও দেখতে পাচ্ছি সবগুলোই গুণ হয়ে গিয়েছে এখানে তাই না কত সহজ তো এখন আমাদের নিচের জায়গা শেষ আমরা ডান পাশে চলে আসি আমরা চলে যাচ্ছি আবার ফর্মুলাতে কি করা যায় এখন আমরা একটু করি কি করতে যাচ্ছি সাম তো হলোই দেখেন এখন আমরা যখনই ডান পাশে মাউসটা রেখেছি সাম ডিফল্ট ভাবে চলে আসে এবং সাম করছে কি সাম এতক্ষণ ধরে দেখাচ্ছিল আমাদের এখন দেখাচ্ছে লেফট মানে এটার সিস্টেম হলো আমাদের মাউসটা যেখানে থাকবে সেটার আশেপাশে টার্গেট করছে যে কোন দিকে সংখ্যা আছে তাদেরকে সে কাউন্ট করে দেখাচ্ছে যে আমরা কি লেফট চাচ্ছি কি না কেন কি কারণ লেফটের দিকেই তো সংখ্যাগুলো আছে এই আমাদেরকে সহজ করে দেওয়ার জন্য বলছে যে লেফটের গুলোই কি আমরা যোগ করতে চাচ্ছি এটার জন্য এটা অটো চলে আসছে তো এখন আমরা যদি অন্য কিছু করতে চাই যেমন আমরা এখানে করতে চাচ্ছি এভারেজ এভারেজ মানে হলো সবগুলোকে যোগ করে চার দিয়ে ভাগ করবে তাই তো তো প্রথমের অংশটি অবশ্যই কেটে দিব প্রথম একটা তো ছিলই এটা তো আমাদের এখন দরকার নাই দুইটা থাকলে কিন্তু সমস্যা একটা রাখবো এভারেস্ট দিয়ে আমরা এখানে কি লিখবো তাহলে ব্র্যাকেটের মাঝখানে লিখবো লেফট লেফট লিখে দিলাম মানে সবগুলোই চারটা থেকে এভারেজ যত হবে তত এখানে চলে আসবে তাহলে ওকে বাটন প্রেস করে দিলাম দেখা যাচ্ছে সবগুলোর যোগ করলে চার দিয়ে ভাগ করলে এভারেজটা আমরা পেয়ে গেল এখন পরবর্তী আরেকটি ফর্মুলা দেখার জন্য ফর্মুলাতে ক্লিক করছি এখন যাচ্ছি পেস্ট ফাংশনে এখান থেকে কাউন্ট যদি দেই কয়টা আছে এখানে কাউন্ট করতে যাচ্ছি ওয়ান টু থ্রি ফোর চারটা আছে তাই না তো এইখানে দিচ্ছি আমি ডি দেন অংশটা করে দিচ্ছি ওকে বাটন প্রেস করলাম চারটা চলে আসছে জোস না এখন আরেকটা দেখি ফর্মুলা ক্লিক করলাম এবার কোনটা দেখা যায় আমরা দেখি ম্যাক্স ওকে ম্যাক্স মিন একই কথা আচ্ছা এখানে মিন দেখি নিচে ম্যাক্স দেখবো এটা কেটে দিলাম দিয়ে ড্রপ ডাউনে যাচ্ছি এখান থেকে দিচ্ছি মিন মিনিমাম কত আসবে টেন আসার কথা তাই না মিন আসবে পরে পরে ব্রাকেট আছে আমরা লিখছি লেফটের সবগুলোকে আমরা মিন খুঁজে পেতে চাচ্ছি লেফটের সবগুলো থেকে আমরা মিনটা খুঁজে পেতে চাচ্ছি মিনিমাম লেফট লিখে দিলাম দেন ওকে বাটন প্রেস করে দিলাম ওকে ডাউন টেন চলে আসুন এখন ম্যাক্স বের করে দেখি আসে কিনা দেখা সেভেন্টি নাইনটি এই ক্লিক করলাম আমরা করে দিতে পারি প্রথমেই যদি আমরা জেনে থাকি তাহলে ড্রপডাউনে গিয়ে চলে যাচ্ছি ম্যাক্স এখানে এসে আমরা কি করব এখানে লিখব লেট ওর আমরা চাইলে আমরা চাচ্ছি সেভেন্টি থেকে এইটি পর্যন্ত সর্বোচ্চ ম্যাক্সিমাম কত এ থেকে A4 থেকে C4 পর্যন্ত এ থেকে C4 পর্যন্ত কোনটা ম্যাক্সিমাম ভ্যালু সেটা আমরা এখানে চাচ্ছি ওকে ওকে বাটন প্রেস করে দিচ্ছি দেখলাম যে 90 চলে এসেছে তো কেমন ছিল জোস না এখন আমরা যেটা দেখব একটা টেবিল তো ইনসার্ট করেছি কিন্তু বুঝতে পারছি না যে কোথায় আসলে আমরা ফর্মুলাগুলো ব্যবহার করেছি আমরা শুধু জানি যে শেষেরটাতে ব্যবহার করেছি এবং নিচেরটাতে ব্যবহার করেছি তাই না এখন এগুলোকে আমরা যদি কালার করি যেমন এই কলামটাকে কালার করব আর শেষের যে রোটা আছে এই রোটাকে আমরা কালার করব এটার জন্য আমাদের যেটা করতে হবে টেবিল ডিজাইনে চলে যাব টেবিল ডিজাইনে গিয়ে প্রথমের যে অপশনটা এগুলোতে সবগুলোতেই টিকগুলো তুলে দিব দেওয়ার পর আমরা কোথায় কালার করতে যাচ্ছি টোটাল রো এটা যাচ্ছি আর যাচ্ছি লাস্ট কলাম এই দুইটাতেই আমরা কালার করতে চাচ্ছি লাস্ট কলামে যেন কালার হয় আর রোটাতে যেন কালার হয় এখন যদি আমরা টেবিল স্টাইলে যাই তাহলে দেখব আমাদের ঠিক করে দেওয়া টার্গেট অনুযায়ী এখানে কালার দেখা যাচ্ছে এখান থেকে আমাদের যেটা পছন্দ হবে আমরা যদি চিন্তা করি এখানে এতগুলা সংখ্যা এটা কি করা হয়েছে কি করা হয়েছে এখানে বুঝতে পারছি না বা মনে নাই কিছুই মনে নাই ভুলে গেছি সবকিছু ভুলে গেছি এখানে কি করছি আসলে কোনটার সাথে কোনটা কি করেছি কিচ্ছু মনে নাই তাহলে আমরা দেখার জন্য যেতে পারি আবার ফর্মুলাতে যাব গেলেই দেখতে পাবো যে এখানে ঘটনাটা কি ঘটছে প্রোডাক্ট উপরের সবগুলোই গুণ করা হয়েছে ঠিক তেমনি আমরা এখানে কেন আসলো আবার কিভাবে আসলো কিছুতেই মাথায় নাই যে এটা কাউন্ট আমরা যদি দেখতে চাই এখানে ঘটনাটা কি ঘটানো হয়েছে আমরা ফর্মুলাতে একবার ক্লিক করব তাহলেই দেখব যে আমাদের এখানে কাউন্ট ফর্মুলাটা ব্যবহার করা হয়েছে ওকে সো আমরা চাইলে এটাকে দেখতেও পাচ্ছি যে কোন ফর্মুলাটা আমাদের কোন ব্যবহার করা হয়েছে তো কেমন ছিল আজকে টিউটোরিয়ালটি অবশ্যই অবশ্যই জানাবেন ইফেক্টিভ ছিল কিনা আপনাদের হেল্প হলো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সাথে থাকবেন নেক্সট এমন আরও কিছু টিউটোরিয়াল নিয়ে চলে আসবো সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম